যায় তোরা দেখা যা সত্য সদা লেখা যা দিন বদলের কিংবদন্তি বাংলা র‍্যাপে সালমান শাহ একদিন ঘুরাইতে কেমনে রাজা রামমোহন রায় বিন্দু মাত্র আমাদের ভাইদের আগে ছিল 30 টাকা কোরআনে হাফেজ কিন্তু এখন চুলি গোলায় হইছে মুফেজ হাস্যকর আমরা বাজিকর सबसे अलग सबसे असली डिफरेंट कैलिबर हमसे मस्ती सीधा पप्पी तेरे आंसू पर आगे ছিল হাফেজ এখন হচ্ছে টিকটকার তাই তোমার পিছনে আজকে এমন তালি দেব আগে দেখলে মনে পড়ে আমার কথা বারবার আরে এতদিন সবাইকে নিয়ে রোস্ট করে আছি আর আজকে কোনো রোস্ট হবে না আজকে হবে শুধু ভূমিকম্প তুমি সত্যি বলছো হ্যাঁ দাদু শয়তানের আর আটো থেকে তার বিষয় অনুরোধ নুঙ্গে পড়া তাহলে কাঁচা মারেন আর প্যান্ট থাকলে ধরে রাখেন Where are you from? I'm Bangladesh. Bangladesh, okay. Very handsome man, huh? আমাদের দেখে কিছু হাফেজ আছে বলো বাবাজি তারা চায় নিজেদেরকে বিশেষত প্রেজেন্ট করতে আর কিছু এদের মধ্যে মফিজ টিকটকার আছে তারা চায় দেশকে ডুবাতে তোর কপালে জুতা আর বাড়ি হারামি আমার জ্ঞান না টাকা লাগবো হ্যাঁ টাকা তোমার টাকা তুই দিয়ে ঢুকিয়ে দেব আই হ্যালো দিস তো কি অবস্থা সবাই সারা জীবন তো কত লাগে রোশ করলাম আজ হাফেজ সাহেবকে রোশ করব আর হাফেজ সাহেবের গোমারা খা শয়তানের আদালি কাকা বাদ দিলাম ভিডিও শুরু করি দিস ইজ তোকু আজকে গলা দরজা খোল নামাজ পড়াইছি তারপরে তারাই পড়াইছি তারপর ইসলামের দাওয়াত দিছি মানুষকে ঠিক আছে তুমি আগে নামাজ পড়াইছো তারাই পড়াইছো তোমাদের জানা থাকেন ঘর তৈরি হয়ে গেছে তুমি এখন শুধু টিকটক করো হ্যাঁ হ্যাঁ টিকটকার সাহেব আপনি 30 টাকা করে হাফেজ বুঝলাম এটা কুরআন তেলাওয়াত করেন তো আমরা এটা শুনি قال لأهلهم كثوا إني آنست কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বাহ ভালোতে বলেন সবাই জোরে হাততালি মারেন খালি মারেন জোরে একটা ঘটনা তো আমরা গ্রামবাসী সহ আমরা সহ চেষ্টা করতেছি তাকে আগের পথে ফিরিয়ে আনতে আমি সামনে বছরও তারাই পড়াইছি যেতে তাহলে বেশি দিন হয় নাকি গত রমজানে তারাবি পড়াইছি আমি তারাই পড়াইছি আমাদের মসজিদে আমি তারাই পড়াইছি হোয়াট কেন হবে সাহেব হঠাৎ হুবাইয়ের মত বালপাকনা করতে মন চাইলো কেন বুঝলাম না নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস না আমার কাছ থেকে হুয়া করে খাবে তোমরা এমন করলে হুজুরকে বলছিলাম হুজুর আত্মীয় হয় ঠিক আছে আমি হুজুরকে বলছিলাম যে হুজুর আপনি কি বলেন আমি তার সাথে রিলেশনে যাইতে চাই তখন হুজুর আমাকে বলতেছে যে কি আচ্ছা ঠিক আছে আপনি আপনার মত আরো ছেলে পাবো এটা আমাদের সৌভাগ্য ঠিক আছে আপনি রিলেশন যাই করে আপনি পড়াশোনা ঠিকমতো করবেন ঠিক আছে না কেন ভাই তোর হুজুর কেন দায়ী হবে তোর জীবন তুই ভালোই জানিস তাই আল্লাহ দয়া লাগে প্লিজ তুই হুজুর টানিস না হ্যাঁ যাদের জন্য আমি এতটা বদলে গেলাম এখন তারাই আমাকে বলতেছে কি রে তুই তো এমন ছিলি না জানে সব তোরে আয় ভাই এখন সময় আছে তুই ভালোই যা তোর কাছে সবাই ভালো কিছু চাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আজ যদি ভালোতে না পারিস আমার কাছে তো গোমারা খাবি এবং পাবলিকের কাছে গোমারা খাবি আমি অলরেডি খবর পেয়েছি তো ভিডিও জাস্ট এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর বেশি সাবস্ক্রাইব করেন আর আপনারা সাবস্ক্রাইব করছেন না খুব কষ্ট লাগছে ভাই প্লিজ আপনারা যত কষ্ট করে ভিডিও বানায় জাস্ট একটা সাবস্ক্রাইব হ্যাঁ এবার বুঝছি এটা গুড বাই টাটা বাই বাই